হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর খুব ভালো থেকো। তো আজকে আমি তোমাদের সঙ্গে আমার জুয়েলারিটা শেয়ার করব, যে আমার কী কী জুয়েলারি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা দেখো, সঙ্গে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে। মাঝপথে একটু একটু করে কেটে দেখে দেখলে কিছু বোঝা যাবে না, পুরোটা দেখো আর ভিডিও শেষে লাইক করো, সাবস্ক্রাইব করো। সেটা প্রথমে আমি বলে দিচ্ছি, পরে যেন ভিডিও দেখে ভুলে না যাও। তা আমার জুয়েলারিটা দেখাই এবার তোমাদের সঙ্গে। এই যে একটা জুয়েলারি আছে, ওগুলো সব কি বলে, এগুলো কাবারিং না কি, ওই গোল্ডেরটা বাড়িতে আছে, বাড়িতে আনিনি। আর একটা আছে জুয়েলারি, আমি এই যে প্রথমে যেটা দেখালাম এর সেটের সঙ্গে এর কানেরটা, এর এই যে যে আগেরটা যেটা এর কানেরটা হচ্ছে আমার এই যে কানে আছে। এইটা আমার কানে পরা আছে, কানের ঝুলিটা, ইয়াররিংটা। আরে এক জোড়া ইয়াররিং আছে, হাতে ধরা একটা না সমস্যা। এক জোড়া ইয়াররিং আছে, দেখতে পাচ্ছ? আর একটা ইয়াররিং আছে, এটা হচ্ছে গোল্ড, কেডিএম গোল্ড। সিঙ্গেলই দেখাই, দুটো একসঙ্গে ধরা যায় না। উড়ে যাচ্ছে, উড়িস না। এই যে উড়ে নিয়ে বসছে, আর এই যে একটা আছে, কেমন হচ্ছে জানি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু কমেন্ট করার আশায় বসে থাকো যে আমার জুয়েলারিটা কেমন লাগছে। এই একটা আছে, এর সঙ্গে এর এর ইয়াররিংটা হচ্ছে এটা।
ওর ইয়ারিংটা, এটা একটু আগে যেটা দেখালাম, এই হচ্ছে আমার জুয়েলারি। সিম্পলের মধ্যে আমার বেশি জুয়েলারি আমি নেই, আমার যেটুকু ইয়ারিং জুয়েলারি ছিল সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, এইটুকু তোমাদেরকে বলার আছে। আর আবার মনে করে দিচ্ছি, প্রথমে বলেছি আবার লাস্টে ভিডিও শেষ করার সময় আবার মনে করে দিচ্ছি, সাবস্ক্রাইব আর লাইক এই দুটো জিনিস করতে ভুলো না, আর পাশে বেলাইকনটাকে ক্লিক করে রাখবে, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপডেট করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, এটুকু বলে আমি ভিডিওটা রাখছি, বেশি কিছু বড় করব না, এখানেই রাখছি।